থেকে আর চলতেছে না, কেমন ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। আমাদের রেল সেতুর কাজ করা হচ্ছিল, 3 মাসের জন্য আমাদেরকে বলা হয়েছিল রেল সেতু বন্ধ হবে, রেল সেতু বন্ধ হবে 3 মাসের জন্য। কিন্তু সেই রেল সেতু আজকে 1 বছর 2 মাস হওয়ার পরও সেটা পুরোপুরি 2000 থেকে মাঝখানে যতগুলো স্টেশন আছে বন্দনী সহ বেঙ্গুড়া বন্দনী সহ এখানকার যতগুলো চবি পড়ুয়া স্টুডেন্ট ছিল তারা ওখানে শাটল ট্রেন ধরত চট্টগ্রাম পলিটেকনিক্যাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে ইনস্টিটিউশনের শিক্ষার্থী ছিল চাকরিজীবী ছিল সবাই এই সকাল 7টার ট্রেন কাটে করে যায়। ওই ট্রেনটা করোনার পরে কোনো এক রহস্যজনক কারণে বন্ধ হয়ে গেছে। এটার পেছনে আমরা অনেক কিছু ধারণা করি, আমরা ধারণা করতে চাই না। আমরা মনে করি নতুন বাংলাদেশে সংস্কার হচ্ছে, এই সংস্কারের ধারাতে আমাদের এই দাবিগুলো আপনারা মনে করেন।